এখন আপনি চলতে আছে চলতে আছে হঠাৎ আপনার মহিলার প্রতি কি দৃষ্টি ਪোড়া গেছে কি করবেন এই কথাটাও রাসূল হাদিসের মধ্যে বলছেন এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া আলী লা তাতবিউুন নজরা ইয়া আলী লা তাততাবিউন নাযরাতান নাযরা হে আলী যখন তোমার কোনো বেগানা মহিলার প্রতি তোমার দৃষ্টি পড়ে যায় লা তাত্তা তাততাবিউন নাযরাতান নাযরা যখন কোনো বেগানা মহিলার প্রতি তোমার দৃষ্টি পড়ে যাবে তুমি দৃষ্টিকে সাথে সাতে কি করবে ফিরিয়ে ফেলবা ফা ইন্না লাকাল উলা তোমার যে প্রথম যে দেখা প্রথম যে দৃষ্টি পড়লো এই দেখা আল্লাহ সুবহান ওয়া তাআলা maaf করবেন যেহেতু হঠাৎ তার প্রতি কি বড় এসে দৃষ্টি পড়িয়া গেছে আল্লাহ পাকের নবী বলেন ফা উলা প্রথম যে দৃষ্টি পড়ছে অনিচ্ছায় আমি ইচ্ছা করে দৃষ্টি দেই না হঠাৎ আমি হাঁটতেছি বা বাজারের মধ্যে আছি এই সময় হঠাৎ তার প্রতি দৃষ্টি পড়ে গেল আল্লাহ পাকের নবী বলতাছে আলী সাথে তোমার দৃষ্টিকে তুমি কি করবা অবনত করবা বা ফিরে ফেলবা ফা লাকাল উলা তোমার যে প্রথম যে দেখা এই দেখা কি আসে মাফাসে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যেহেতু অনিচ্ছাকৃত ঘটনাকম হয়ে গেছে তোমার সামনে মহিলা পড়ে গেছে সাথে তুমি কি করো ফিরে ফিরে ফেলবা সাত লাকাল আখিরো দ্বিতীয়বার তুমি যদি তার প্রতি যদি দৃষ্টি যদি তুমি যদি দাও তাহলে তোমার আমলনামার মধ্যে কাবীরা হবে দ্বিতীয়বার দেখার কি নাই অনুমতি নাই ওয়লাইসা লাকাল আখির দ্বিতীয়বার দ্বিতীয়বার দেখার কি নেই ভাই অনুমতি নেই এখন আমি হাঁটতেছি বাজারে যাচ্ছি হঠাৎ আমার তার প্রতি দৃষ্টি পড়া গেল দৃষ্টি পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলাকে বয় করে আমার দৃষ্টিকে কি করতে হবে অবরোধ করতে হবে আর এই দৃষ্টিতে পড়ছে হঠাৎ আমার অনিচ্ছায় আমি ইচ্ছা করে তার প্রতি কি দিই নাই ইন্না লাকাল এই প্রথম এই দেখাটা এটা কি আছে মাফ রাসূল বলতেছে যে ওয়ালাইসা লাকাল আখির দ্বিতীয়বার তুমি তাকে কি দেখতে পারবে না দ্বিতীয়বার যদি তার প্রতি যদি দৃষ্টি দাও দৃষ্টি দিলেই তোমার কি হবে কবিরা গুনাহ হবে মোহতারা হাজিরিন আমরা এই হাদিস গুলার উপর কতটুকু আমল করি আমরা নিজেরা নিজেদের দিকে তাকাই এটা জঘন্যতম কুনা মহিলার দিকে তাকানো মোবাইলের মধ্যে হোক ফেসবুকের মধ্যে হোক ইউটিউবের মধ্যে হোক সরাসরি ভাবে হোক যে কোনো মাধ্যমে হোক কোনো বেগানা মহিলার দিকে তাকানো এগুলো শোকের জিনা কিসের গিনা ভাই শোকের জিনা জিনা বেগানা মহিলার দিকে তাকানো মোবাইলের মধ্যে হোক সরাসরি হোক এগুলো শোকের জিনা এবং তার কথা তার কথাগুলা আপনি শ্রবণ করা তার কথাগুলা শ্রবণ করা এগুলো হলো কানের কি জিনা কানের জিনা এবং আপনি যদি তার সাথে যৌনিক যৌন উদ্দীপক কথাবার্তা তার সাথে যদি কথাবার্তা যদি বলেন সাধারণ কোনো কথা না ধরেন কথার কথা কোন মহিলা আপনার কাছে আসছে জরুরি কোনো কথাবার্তা বলার জন্য এই সমস্ত কোন কথা আপনার কোন কি হবে না পাপ হবে না এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস লিখছেন যৌন উদ্দীপক খারাপ কথা বলে মহিলাদের সাথে এরকম আছে না মোবাইলে বা সরাসরি ভাবে তার সাথে সুরসুরি মূলক যৌন উদ্দীপক কথাবার্তা বলে এই সমস্ত কথা যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে যদি বলে তাহলে তার জবানের কি হবে জিনা হবে এরপর রসুল করিম সাল্ল আলী সাল্লাম বলতেছে যে এরপর সে যদি তার হাত দিয়ে তাকে যদি স্পষ্ট করে তাহলে এটা হাতের জিনা হবে এবং ওই মহিলার কাছে সে যাচ্ছে পাও দিয়ে হেঁটে খারাপ উদ্দেশ্যে নিয়ে খারাপ উদ্দেশ্যে নিয়ে যখন ওই মহিলার কাছে যাবে তখন তার ফায়ের কি হবে জিনা হবে এবং কলম দ্বারা যখন সে তাকে চাইবে আকাঙ্ক্ষা করবে তামান্না করবে আশা করবে তখন অন্তরের কি হবে জিনা হবে এগুলো সব কিছু করার পর ইয়ার পরে লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে কি করে দেখা তাহলে এটা শুরু হলো কোন জায়গা থেকে চোখের থেকে বলেন কোথা থেকে শুরু হলো চোখ থেকে শুরু হয়েছে একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক বা অবৈধ রিলেশন হয়

আর রিজুল সিনাল খুতা ওয়াল কলব ইয়াহউয়ি ওয়া ইয়াতামন্না ওয়া ইয়াসাদদিকু যালিকাল ফারুকু রাসূলুল আশাদ ফরমান আল আইনানা সিনাহু মান নাযুরু সোকের জিনা সোকের জিনা হলো কোনো বেগানা মহিলার প্রতি দৃষ্টিপাত করা সরাসরি ভাবে হোক অথবা মোবাইলের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক কোনো মহিলার প্রতিদিন চিবাদ করা হলো চোকের জিনা আল্লা আইনানি জিনা আহমান নজরুল আনিস জিনা আহুল ইজতিমা হো রসুল বলের কানের জিনা হলো কানের জিনা হলো কোন বেগানা মহিলার সাথে সাথে যৌন উদ্দীপিক কথাবার্তা বলা এবং এগুলাকে শোনা এগুলো হলো কানের জিনা ওয়াল্লিসা আর জিনাহুল কালাম ও কোন মহিলার সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে তার সাথে কথোপকথকর করণ করা তার সাথে কত কথোপকথন করা তার সাথে কথাবার্তা বলা এগুলো হলো তার মুখের জিনা রাসুল বলেন বলেন ওয়াললিসা আলু জিনা হল কালামু ওয়ালিয়া দুজিনাহাল বা তো বাতসু আর হাতের জিনা হলো হাতের জিনা হাতের জিনা হল ওই মহিলাকে কি করা স্পর্শ করা আর রেডি হলো জিনাহাল খোঁতো আর ফায়ের জিনা হল কোনো মহিলার কাছে খারাপ উদ্দেশ্য ওই মহিলার কাছে যাওয়া এগুলো হলো পায়ের জিনা অল কল বুয়া হবি ওয়া তামান্না রাসুল বলেন তার ইয়ার পরে তার মন চায় এবং তার আকাঙ্ক্ষা করে সে तमन्ना করে এগুলো হলো কলবের জিনা কলবের জিনা অন্তরের জিনা ইয়ার পরে রাসূল বলতে চেয়ে যে আল কলব ইয়াহুয়াতামন্না ওয়া ইয়াসাদদিকু লাকাল ফারাজু এগুলো সবকিছু করার পর তার লজ্জাস্থান এটাকে কি করে বাস্তবায়ন করে কি করে দেখায় তা হলো বুঝে গেল এই হাদিস থেকে রাসুল বুঝাইতেছেন যে কোনো বেগানা মহিলার প্রতি দৃষ্টিপাত করা এটা হলো কি চোখের জিনা কান দিয়া শোনা কানের জিনা মুখ দিয়ে কথা বলা মুখের জিনা দরা হাতের জিনা পাও দিয়ে হেঁটে যাওয়া এটা কি পায়ের জিনা অলব দ্বারা তাকে ছাওয়া তার সাথে খারাপ সম্পর্ক স্থাপন করা এটা হলো কি কলবর কি জিনা

লজ্জাস্থানের হেফাজত করো পুরুষদেরকে যেভাবে বলছেন মহিলাদেরকেও কি ওইভাবে বলছেন পুরুষদের ব্যাপারে যে কথা মহিলাদের ব্যাপারেও কি একই কথা মহিলারা পুরুষরা যেমনিভাবে মহিলা দিকে তাকাইলে পুরুষদের কি হবে গুনা হবে মহিলারাও আবার পুরুষদের দিকে তাকালে কি হবে গুনাহ হবে আমরা আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মহিলারা আছে মহিলারা মনে করে পুরুষের আমগো দিকে তাকাইলে পুরুষ গুণ হইব আমরা বেড়াগো দিকে তাকাইলে কোন আমাদের গুণ হইব কি কোন এরকম আছে না এরা দেয় গেছে যে মহিলারা পুরুষদের দিকে তাকায় মোবাইলের মধ্যে দেখতে আছে ফেসবুকের মধ্যে চাইতে আছে ইউটিউবে দেখতে আছে আচ্ছা কোন হুজুর যদি ইউটিউবের মধ্যে যদি ওয়াজ করে এই হুজুরের দিকে যদি কোন মহিলা যদি তাকায় এই মহিলার গুণ হইব না সোয়াব হইব কি হইব গুণ হইবো গুনা কিন্তু মহিলারা মোবাইলের মধ্যে হুজরুদ্দের দিকে তাকায় কি সায় ওয়া ওয়াস এটা গুণ হইব না স্বভাব গুণ হইবো গুনা কারণ হল সেল ও বেগানা সেল হলো কি বেগানা হ্যাঁ তার নসিহতগুলা তুমি তার চেহারার দিকে না তাকায় অডিও হিসেবে তার কথাগুলা আমলন নিয়েও থেকে শুনতে পারো কিন্তু তার দিকে তাকানো কি হবে গুণা হবে এখন কোনো মহিলা যদি এখানে এসে ওয়াশ করে ইউটিউবে দেখবেন এখন মহিলারা ওয়াশ করে চাষ করলে দেখবেন মহিলারা কি করে ওয়াশ করে এখন মহিলারা যদি এখানে ওয়াশ করে বা মোবাইলের মধ্যে ইউটিউবে ওয়াশ করতে আসে আমি যদি ধরেন কথার কথা এখানে যদি কোনো মহিলা এসে যদি ওয়াশ করে আপনাদেরকে আপনারা যদি ওই মহিলার দিকে যদি তাকান আপনাদের সোভাবনা হয়ে হইব এরকম মহিলার ক্ষেত্রে একই মাসালা মহিলার ক্ষেত্রেও কি একই মাসালা পুরুষ দেখলে যেরকম গুণা হবে মহিলা দেখলেও কি একই কি গুণা হবে এখন মহিলারা মনে করে যে আমাদের তো গুণ হইব না আবার মহিলা পুরুষরা এনে আমগুর দিকে তাকালে আমাদের কি তাদের কি হবে গুণা হবে আমরা পুরুষদের তাকালে কি হবে রে গুণ হবে অধিকাংশ মহিলারা এই আল্লাহ ফাকের এই বিধানকে রুক্ষেপ করে না তারা মনে করে যে আমি যদি

এই দুইজন স্ত্রী নিয়ে নিয়ে বসাত রাসূল এই অবস্থায় আল্লাহ পাকের নবীর একজন সাহাবী ছিল অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এই সব সাহাবীদের মধ্যে এই একজন সাহাবী ছিল কি অন্ধ সাহাবী এই অন্ধ সাহাবী হঠাৎ রসূলিকিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করছেন এই অবস্থায় রাসূল দেখছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ব্যস্ত আছে

إذ أقبل إبن أُمِّ مكتوم رضي الله تعالى عن فدخل عليه فقال رسول الله صلى الله عليه وسلم: حضرت أم سلام رضي الله تعالى عنه ده حديث تني بونا كرت سنجي، إحدىين أمي أبون، ام أمي أبون ماي رضي الله تعالى عن تني شهقر أمرا رسول الكريم صلى الله عليه وسلم ركسو فستيد. إذ أقبل ابن أم مكتوم رضي الله تعالى عن فدخل علي إمن أوستاء الله فاك النبير عند صحابي عبد الله ابن أم مكتوم رضي الله تعالى عنه أما درك ساقبن كلن اي رسول اما در فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه اي ميمونة ام سلاما تم رکی منه তোমার ফদ্দার মিত্র কি চলে যাও এই যে সাহাবি আসছে তার শোক আছে না শোক নাই শোক নাই বলেন কি নাই শোক নাই সে অন্ধ সে কিন্তু এই উম্মে সালামা এবং মাইমুন আর আনহুকে কি দেখে না কিন্তু রাসুল বলতেছিল যে তোমরা কি করো পর্দার ভিতরে চলে যাও সে কিন্তু তাদেরকে দেখতেছে না কথা বুঝার জন্য চেষ্টা করেন খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা এখানে আছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই অন্ধ তিনি কিন্তু অন্ধ সাহাবি রাসুলের স্ত্রীদেরকে দেখতেছেন না রাসুল বলতে তোমরা পর্দার ভিতরে চলে যাও তখন মাইমুনা রাজি আনহু আপনি কি রে সে তো অন্ধ আমাদেরকে তো দেখে না রাসুল আমাদেরকে কেন বলতে আসে পর্দার ভিতরে যাওয়ার জন্য তখন উম্মে সালাম রাজি আল্লাহ আনহা বলতেছে যে বকলা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম

আফনে আমাদেরকে পর্দার মধ্যে যাওয়ার জন্য বলতেছেন কিন্তু আফলের এই সাহাবি তো অন্ধ আলাই আবা সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পায় না তাহলে আপনি আমাদেরকে কেন পর্দার মধ্যে যাইতে বলতেছে তখন রাসুল বলতেছে যে এই কথার দিকে খেয়াল করো রাসুল কি বলতেছে ফকল রাসুল্লাহাম আফা আমিয়া ওয়ানি আং তুমা রাসুল বলতেছে যে তোমরা দুজন কি অন্ধ নাকি কথা বুঝুন না তোমরা দনজন কি অন্ধ নাকি আফআমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমাতু বসিরুন তোমরা দনজন তো অন্ধ না তোমরা দনজন তো তাকে দেখতেছো কথা বুঝছেন বুঝছেন সে না অন্ধ আব্দুল্লাহ ইবনে উমমাকতুম তিনি না অন্ধ তিনি তোমাদেরকে দেখতে পায় না কি আলা আফআমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমাতু বসিরুন তোমরা কি তাকে দেখতে পাও না তোমরা দনজন তোমরা তোমরা দোনোজনের কি আছে পর্দা আছে অর্থাৎ তোমরা দনোজন যদি সে অন্ত হলো তোমরা যদি তার দিকে যদি তাকাও তাহলে তোমাদের দনোজনের কি হবে কবিরা গুণ হবে এই জন্য রাসুল বলছে যে তোমরা দুজন কি অন্ধ নাকি তোমরা দুজন কি এই অন্ধ সাহাবিকে তোমরা কি দেখতে পাও না এই জন্য আমি বলছি তোমরা দুজন ইহতাজিবা মিনহু তোমরা পর্দার ভিতরে চলে যাও আড়ালে চলে যাও যেন এই সাহাবির প্রতি এই অন্ধ সাহাবির প্রতি তোমাদের নজর যেন না পড়ে যেহেতু তোমাদের চোখ ঠিক আছে তোমরা অন্ধ না তোমরা চক্ষুওয়ালা তোমাদের এই চোখের দৃষ্টি অন্ধ সাহাবির প্রতি পড়তে পারে এই জন্য আমি বলছি তোমরা পর্দার ভিতরে চলে যাও এই জন্য মোহতারাম পুরুষরা যেমনি পাবে মহিলার দিকে তাকাইলে কবিরা গুণা হবে ঠিক পাবে মহিলারাও কোনো বেগানা পুরুষের দিকে তাকাইলে সে একই কি হবে হবে চাই পুরুষ অন্ত ব্যক্তির তাকায় অন্ত ব্যক্তির দিকে তাকাইলেও কোন পুরুষ যদি অন্ত হয় অন্ত এই ব্যক্তির দিকে তাকাইলেও মহিলাদের কি হবে গুণা হবে এই জন্য চোখের হেফাজত খুবই দরকার চোখের হেফাজত খুবই দরকার আমরা মধ্যে নির্দেশ দিচ্ছেন নির্দেশ নির্দেশ যে তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো মহিলা এবং পুরুষ বলছেন আল্লাহ ওর কারিমের মধ্যে ফরমান কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম হে ইমানদাররা তোমরা তোমাদের চোখকে তোমরা কি করে হেফাজত করো চোখকে তোমরা অবনত করো ওয়া ফুরু যাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো যালিকা আসকা লাহুম এই এগুলার মধ্যেই তোমাদের জন্য কি এজ পবিত্রতা আছে তোমরা যদি তোমাদের চক্ষুকে এবং তোমাদের লজ্জাস্থানকে তোমরা যদি হেফাজত করো এটার মধ্যে তোমাদের জন্য কি পবিত্রতা আছে পুরুষদেরকে যেভাবে বলছেন চোখের হেফাজত লজ্জাস্থানের হেফাজত করার জন্য পুরুষদেরকে ঠিক একই কথা আল্লাহ তার কালামুল্লার মধ্যে মহিলাদের বেলাও কি বলছেন আপনি ইমানদার মহিলাদেরকে বলে দিন আপনি ইমানদার মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে বেগানা পর পুরুষের থেকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে এবং অলা ইউবদী না জি না না এবং তাদের সৌন্দর্যকে যেন তারা যেন পরপুরুষ সামনে প্রদর্শন যেন না করে প্রকাশ যেন না করে এই কথাটা আল্লাহ সুবহান ও তাআলা ওরা আনউল কারিমের মধ্যে কি করছে তুলে ধরছে পুরুষদের বেলায় যেভাবে বলছেন মহিলাদের বেলায়কে একই কথা বলছেন আজকালকে দেখা যায় দেখা যায় পুরুষরাও শোকের কি করে না হেফাজত করে না মহিলারাও কি করে না শোকের হেফাজত করে না কিন্তু এটা মারাত্মক ধরনের গুণা দৈনন্দিন আমাদের আমল নামার মধ্যে আসতেছে কবিরা গুণা হচ্ছে কবিরা গুনা এটা কোনো সাধারণ কোনো গুনা না একটা কবিরা গুনাহের জন্য একটা কবিরা গুনাহের জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে কি জ্বলতে হবে এই কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা যেন না হয়